আসলাম আলাইকুম ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যে ক্লাস তোমাদের ক্লাস নেব সে ক্লাসটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ দ্বিতীয় অধ্যায় অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের ক্লাস তে শুরুর আগে আমাদের একটা কিছু আলোচনা করতে হবে কেন শুরু হলো হঠাৎ করে তো আর যুদ্ধ শুরু হয় না হঠাৎ করে কোনো কিছুই হয় না যে কোনো ঘটনা ঘটার পূর্বে একটা তার কারণ থাকে এবং সেই কারণটা কে বলা হয় পটভূমি আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হলো মুক্তিযুদ্ধের পটভূমি কি কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল কি কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল এখন মুক্তিযুদ্ধ কেন হলো হঠাৎ করে তো আমি তোমাকে একটা চর মারতে পারি না বা তুমি আমাকে একটা গালি দিতে দিতে পারো পারো না না বা বকা কারণ এর নিশ্চয়ই কিছু থাকে আমাদের মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি বা হঠাৎ করে হয়ও না কোনো জিনিস সেই জন্য মানে মুক্তিযুদ্ধের কারণটা যেটা পূর্বের ঘটনা এটাই হলো পটভূমি এখানে তোমাদের একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে যে পটভূমি বলতে কি বোঝায় এটা হলো অনুধাবনের প্রশ্ন দুই নম্বরের এ সম্পর্কে তোমাদের জানা বলতে তুমি উচিত হ্যাঁ তারপরে যেমন উনিশশো সত্তর সালের নির্বাচনে আমরা জয়লাভ করি জয়লাভ করার পরে আহ পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে আমাদের সেই ক্ষমতা হস্তান্তর করতে দিচ্ছিল না এবং এই ক্ষমতা হস্তান্তর করতে না দেওয়া এখান করে তারা আমাদের উপর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যে একটা গণহত্যা শুরু করে এবং এটার মধ্য দিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধ শুরু হয় গভীর রাতে রাত সাড়ে এগারোটার থেকে সশস্ত্র একটা সেনাবাহিনী প্রশিক্ষিত সেনাবাহিনী আধুনিক সর সমে সজ্জিত হয়ে মানে নিরীহ বাঙালির উপর তারা ঝাঁপিয়ে পড়ে কামান আরো অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে তাদের নিরীহ মানুষের উপরে আক্রমণ শুরু করে এটাকে আমরা কিন্তু বলছি যে গণহত্যা বা কালো রাত বলে আমরা এটাকে আখ্যায়িত করছি এবং এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হলো এবং এই জিনিসটার পূর্বেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের ভাষণে আমাদের দিক নির্দেশনা যে যে আমরা ওসিরি এদের যে আচার আচরণ এ আচরণের প্রেক্ষিতে আমাদের বিশ্ব নেতৃবৃন্দরা আগেই বুঝতেছিল যে তারা আমাদেরকে মানে খালি হাতে তারা বিনা যুদ্ধে বা বিনা সংগ্রামে তারা আমাদের ক্ষমতা হস্তান্তর করবে না এবং এর প্রেক্ষিতে কিন্তু আমরা আগের থেকেই মানসিকভাবে কিছুটা প্রস্তুত ছিল আমাদের এবং সেই প্রস্তুতি নিয়েই আমরা ছাব্বিশে মার্চ তাদের ২৭ সাব্বিশ সাঁতাইশে মার্চ থেকে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম আস্তে আস্তে গড়ে তুলি এবং এক সময় আমরা এই দেশ ছেড়ে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে হাজারো মানুষ যে বস্তা বিষ্কা নিয়ে তাদের ছেলে ফেলে নিয়ে দেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে প্রায় এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এক কোটি লোক সেখানে আশ্রয় গ্রহণ করে এবং এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে তখনকার সময় সবচাইতে যে বিশাল সহায়তা স্বাধীনতা যুদ্ধের জন্য সেটা সহায়তাটা হল কি যেমন মানুষকে যখন আশ্রয় দেওয়া হয় এবং খাবার দেওয়া হয় এর চাইতে কিন্তু বড় কিছু হতে পারে না যে খাবার দিল থাকতে দিল সেই কিন্তুই বড় বন্ধু অন্যথায় আমরা কিন্তু অতি অল্প সময়ে স্বাধীনতা তো দূরের কথা আমরা জীবিতই থাকতাম কিনা সন্দেহ ছিল তারা যেভাবে আমাদের উপরে আক্রমণ পরিচালনা করছিল তাদের যে নীল নকশা অপারেশন সাসলাইট যে তারা যেভাবে তারা নীল নকশা করেছিল তাতে আমাদের থাকার স্বাধীনতা তো দূরের কথা আমাদের বেঁচে থাকাটাই অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যেত যাই হোক এভাবে উনিশশো সালের ছাব্বিশে মার্চ তারা অপারেশন সার্চ লাইট পরিচালনা করেন এবং সাথে সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই দিনই তার বাসায় বসেই তার গ্রেপ্তার হওয়ার পূর্বক্ষণেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং এই স্বাধীনতার ঘোষণা বিভিন্ন বিডিআর ট্রান্সমিশনের মাধ্যমে বিডিয়ার ট্রান্সমিশনের মাধ্যমে কি হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এবং পরের দিন চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিভিন্ন লোক বিভিন্ন সময় এটা পাঠ করে এবং মানুষকে উজ্জীবিত করে যাই হোক এইভাবে আমার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল এবং এই যুদ্ধে আমাদের প্রায় মাস মাস সময় লাগে এবং পরে আমরা একটা স্বাধীন দেশে লাভ করি তাও কিন্তু নয় নয় সময়ের মানে চারটেখানে কথা না আমরা বিশ্বেতে এই অল্প সময়ের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধকে সমর্থন করতে তাদেরকে বুঝাতে পেরেছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মিশনের মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমণ করে সেই সমস্ত দেশের কিছু কিছু সাংবাদিকদের আমরা আমন্ত্রণ করে তাদের মানে প্রতিবেদন দেখে গোটা বিশ্ব হতবাক হয়ে গেছে যে তারা কিভাবে আমাদের উপরে অত্যাচার করেছে আমাদের ঘর বাড়ি সহায় সম্পত্তি আমাদের মানুষজনকে কীভাবে তারা হত্যা করেছে ধ্বংস করেছে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ইত্যাদি সম্পর্কে গোটা বিশ্ব যখন ওয়াকফাল তখন কিন্তু মোটামুটি অধিকাংশ দেশ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে আসে কিছু কিছু দেশ হয়তো তখন ছিল না যেমন তোমার জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাশিয়া আমাদের পক্ষে যথেষ্ট ভূমিকা রেখেছে কেননা পাকিস্তানের পক্ষে ছিল তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্র তারা চেয়েছিল যুদ্ধটা বন্ধ করে দিতে কিন্তু রাশিয়া এই প্রস্তাবে ভেটো প্রদান করেন এবং ভেটো প্রদান করে এটাকে বাতিল করে দেন কেন যুদ্ধ বন্ধ হয়ে গেলে আমরা আর কখনো স্বাধীন হতে পারি বন্ধ হয়ে গেলে তারা কি করত আমাদের এই যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে কি বলা হয়তো দেশদ্রোহী বলে তারা বিভিন্ন অপরাধে অপরাধী বলে তারা শাস্তি দিত হত্যা করতো ফাঁসি দিত ইত্যাদি কিন্তু সৌদি আরব সোভিয়েত রাশিয়া আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সহায়তা বারবার সে এখানে ভেটো প্রয়োগ করে যার মানে বাংলাদেশের পক্ষে যুদ্ধ পরিচালনা করতে প্রচুর সাহায্য সহযোগিতা দিয়েছেন খাদ্য বস্ত্র অস্ত্র মানে সবকিছু দিয়েছেন তারা এবং ভারতের মাধ্যমে মাটিতে আমরা থেকে খেয়ে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র নিয়ে দেশে এসে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের দেশটাকে মানে মুক্ত করতে পেরেছি এখানে ভীত হয়ে ইয়ে পরিস্থিতিতে খান যখন বললেন যে পঁচিশে মার্চ তিনি দেশে আসবেন এবং একটা সমঝোতার বিষয় করবেন কিন্তু এর ফাঁকে কিন্তু তারা আসলে সমঝোতা নয় এরা অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল এবং সেই নির্দেশনা মতে তাদের যুদ্ধের সব মতে ছাব্বিশে মার্চ তারা আমাদের উপরে আক্রমণ শুরু করে এবং এটাকে অপারেশন সাবস্ক্রাইব নামে বলা হয় এবং একই রাত্রে ওইদিন প্রায় দশ হাজারের মতো লোক তারা বাংলাদেশে নিহত হয় এর মধ্যে ছাত্র শিক্ষক জনতা বহু লোকজন ছিল যারা মানে আমাদের এই আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করছে এবং সাতই মার্চের ভাষণে আমরা তার অনুপ্রেরণা লাভ করেছি অনুপ্রেরণা লাভ করেছি পাকিস্তানের আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার যে ঘোষণা এর ঘোষণার আলোকে আমাদের দেশের সারা মানুষ তার তার মা সারা মানুষ তারা একত্রিত হলো এবং মুক্তিযুদ্ধে একটা অস্থায়ী সরকার গঠিত হল যে সরকার আমাদের এই মুক্তিযুদ্ধকে সঠিক দিক নির্দেশনা দিয়ে পরিচালিত করেছেন এবং সবথেকে যেটা সেটা হলো যে এরা মুজিবনগরে একটা অস্থায়ী সরকার গঠন করেছিলেন এখানে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাহাজউদ্দিন আহমেদ আর তিনজন বা চারজন মন্ত্রী নিয়ে এই পরিষদ গঠিত ছিল এখান থেকেই আমরা আমাদের মানে এই দেশে সরকার গঠন করে পরবর্তী সময় এটা ভারতে গিয়ে প্রবাসী সরকার হিসেবে কার্য পরিচালনা করে এবং মুক্তিযুদ্ধের নির্দেশনা দেয় আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত রাখবো আমরা তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো শীর্ষক আলোচনা তোমাদের দেওয়া হবে এটা তোমরা বাড়িতে করবে এবং পরের দিনের মূল্য আসসালাম আলাইকুম বারাকমাতুল্লাহ অবারাকাত তোমরা সবাই ভালো থাকো স্বাস্থ্যবিধি মেনে থাক চলবে এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট যথাযথভাবে করবে ইত্যাদি আসসালাম ইত্যাদি ইত্যাদি কত ঠিক হয়